मॉर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल एम फूड लवर आमी मुनमुन चले एक नतून वीडियो निये तोमादेर काछे आर आमार पुरोनो आर नतून बंधुदेर आमार तरफ थेके अनेक अनेक भालोबाशा आमार एइभाबे पाशे थाकार जोन्नो आमाके तोमरा एगिये जेते साहाज्य करो प्लिज अवश्यई तोमरा किन्तु पाशे आछो आमी जानी। आर आजके हलो रविवार सानडे फानडे आमादेर मतो हाउसवाइफदेर कि सानडे आर कि मानडे बोलो सब दिन ही एक कि रविवार कि सोमवार एक ही रुटीन एक ही काज कोनो छुट्टी नहीं तो जाइक एटाई नियम बराबर चले आजो चलछे एटाई नियम तो काज आछे रान्ना बान्ना सब ही आछे कि हजबैंडेर छुट्टी ओर तो अफिस छुट्टी आमार जदि छुट्टी होतो कि भालो होतो बोलो तो आमारो जदि सानडे मानेई छुट्टी होतो कि भालो होतो बेशी रान्ना थाकतो ना घर मोछा बासन मजा किच्छु थाकतो ना कि आराम যাইহোক বেশি ভেবে নিচ্ছি একটু। তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকালবেলা হাজব্যান্ড আর ছেলেকে ডিম ভেজে দিয়েছি, ওরা ডিম ভাজা রুটি খেয়ে নিয়েছে। খুব সিম্পল খাওয়ার ডিম ভাজা রুটি, না সবজি কাটার ঝামেলা না তরকারি করার ঝামেলা, খুব শর্টকাট ডিম ভেজে দিলাম রুটি খেয়ে নিল। আর হাজব্যান্ড বাড়ি নেই এখন, ও বেরিয়েছে চাঁদা কাটতে কালী পুজো। আমাদের এখানে ক্লাব আছে, ক্লাবে চাঁদা কাটতেও গেছে, ও প্রত্যেক বছরই যায়। আর প্রত্যেক বছর আমাদের বাড়িতেও কিন্তু কালী পুজো হয়, কিন্তু এই দু বছর হলো হচ্ছে না। গত বছর কোভিডের জন্য খুবই বাড়াবাড়ি অবস্থা ছিল, হয়নি। আর এবছর তো জানো তোমরা আমার কালো সুচ, আমাদের তো এবছরও হবে না, দেখা যাক আসছে বছর কি হয়। এখন বলা যায় না জানো তো, আজ বেঁচে আছি কাল গিয়ে যে কি হবে কিচ্ছু বলা যায় না, তাই আশা আছে কালকে পরের বছর কালকে বুঝি কী সব বলছি ভুলভাল বকে যাচ্ছি। তো যাই হোক, ইচ্ছা আছে পরের বছর সবাই মিলে কালী পুজো করবো আনন্দ, দেখা যাক ঈশ্বর কী করেন। তো সকালবেলা আজকে কী হয়েছে জানো তো, আজকে রবিবার তো প্রত্যেক দিন তাড়াতাড়ি উঠে পড়ি, তো আজকে একটু উঠেছিলাম সাড়ে ছটার সময় উঠেছিলাম, উঠে ওপরে মোটর চালিয়ে জল টল ভরে নিয়ে তারপর মনে হলো আটটা বাজে তো এমন কিছু, এই সাড়ে ছটা বাজে তো এমন কিছু তো বাজেনি, একটুখানি শুই। পরে একটু শুলাম, শুয়ে তোমাদের ভিডিও সব দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে দেখিস আটটা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে আগে বাসি কাজ সেরে তারপর ব্রেকফাস্টটা করে দিলাম, খেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেল, দেরি হয়ে গেছে রান্না করতে হবে। আর আজকে রবিবার, রবিবার করে আমাদের চিকেন হয়, তার কারণ হলো আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। আর আমার ছেলে কেন, আমিও খেতে খুব ভালোবাসি চিকেন, কিন্তু ওর রবিবার চিকেন হয়। আমার বাবা বাড়ি থেকে বলে বাবা সানডে মানে ফান্ডে, আর সানডে মানে তুমি বাড়ি থাকো চিকেনও হবে, তো এইরকম ওর সিস্টেম এটা। তো যাই হোক চিকেন হবে, তো একটু চিকেন করবো, তো চিকেনে আদা রসুন পেঁয়াজ কিছু কাটা হয়নি সব কাটবো। তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম, করতে করতে কী বলো তো দেখি কখনো সব কাজই হয়ে গেছে, মানে দেরি হয়ে যাবে রান্নাটা করতে হবে এই একটা চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে কাজ করতে করতে দেখি ঘর গোছানো হয়ে গেল, ঘর মোছা হয়ে গেলো, এই ঘরও মোছা হয়ে গেছে, ওপাশের ছোটো ঘরটাও মোছা হয়ে গেছে, দুটো ঘরই গুছিয়ে মোছা হয়ে গেছে, পুরো কাজ ডান হয়ে গেল। মানে বলে না ইচ্ছা থাকলে সব কিছু, মানে ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি করি রান্নাটা করতে হবে, রান্নাটা করতে হবে, তো তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটুখানি ফ্রি হয়েছে, একটু বসেছি, এবার যাব রান্না করতে। আর আলু আদা রসুন পেঁয়াজ কিছু কাটা হয়নি, আলু দিয়ে করবো, সবই কাটবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে চিকেন রান্না করি। খুবই লাইট করে করবো, বেশি তেল ঝাল মশলা কিছু দেবো না, একদম খুবই লাইট করে করবো, তোমাদের সঙ্গে শেয়ার করো। আর আমি আলু একটু বেশি করে দেবো, তার কেন বলো তো আমি একটু চিকেনে আলু খেতে খুব ভালোবাসি, দেখতে পাচ্ছি চেহারাটা আলুর মতো পুরো ফুলে যাচ্ছে আলু খেয়ে খেয়ে, খুব আলু খেতে ভালোবাসি। তো চিকেন দাও না দাও আমাকে আলু আর ঝোল দিতে হবে, তো আলু সবই কাটতে হবে, রান্না করবো। মনে হলো একটু বসে নিই, একভাবে এক নিঃশ্বাসে কাজ করেছি তো একটু হাঁপিয়ে গেছি, একটু বসে নিই, বসে এবার যাবো রান্নার ওখানে, রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে চিকেন করছি, ঠিক আছে? তো চলো বেশি কথা বলবো না, সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো আমি চিকেন রান্না করতে চলে এসেছি, আর কড়ায় দেখতে পাচ্ছো কালো জিরে আছে আর একটা আলু পড়ে আছে, তার কারণ হলো কালকে আমি রাত্রিবেলা আলু ভেজেছিলাম, তো সেই কড়াটায় এখন চিকেনটা করবো। সকালবেলা বললাম তোমাদের ডিম ভেজে দিয়েছিলাম, ওরা রুটি খেয়েছে, তা কড়াটা লাগিয়ে দিই, তো এখন এবার এতে আলু ভাজবো আর চিকেনটা করবো।
চিকেনের আলুগুলো একটু ভেজে নেব। তো তার জন্য তেল আছে, আরও তেল দেবো। তো তেলটা একটু গরম হোক, তারপর এতে আলুগুলো দিয়ে দেবো। এবার কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, এবার আলুটা ভালো করে ফ্রাই করবে। নুন আর একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, তার কালারটা ভালো আসছে। আর আজকে চিকেনটা খুবই সিম্পলভাবে করবো। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এই যে এবার কড়ার মধ্যে এই যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দেবো, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করবো। এবার আজকে চিকেনে বেশি তেল দেবো না, একদম অল্প তেল ঝাল মশলায় একদম লাইট করে চিকেনটা করবো। পেঁয়াজটা ভেজে নিই ভালো করে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এইটা দিয়ে দেবো, এটা হলো আদা রসুনের পেস্ট। জল দিয়ে দিয়ে দেবো, হলো। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, আর এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, এটা ভাজা জিরে গুঁড়ো বাড়িতে পড়েছি, গোটা জিরে ননস্টিক কড়াই ভেজে মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর একটু এই জিরেটা দেবো চিকেন মশলা। হলো, এবার মশলাটা কষবো তো অবশ্যই, তার আগে আর একটা জিনিস দিয়ে দেবো। এই কি বলতো, চিনি, একটু চিনি দিয়ে দেবো, একটু পানি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এইবার মশলাটা ততক্ষণ কষবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। এ দেখো আমার মশলাটা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এ দেখো এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো।
আমরা গুঁড়ো লঙ্কা খাই না, তো তাই এতে গুঁড়ো লঙ্কা দিইনি। কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে কী বলতো কালারটা ভালো হয়। যাই হোক, চিকেনটা খুব ভালো করে কষবো, তারপর এতে আলুটা দিয়ে দেবো। কষে নিই, এই দেখো মাংসটা কষতে কষতে মাংসের মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিল। এবার ভালো করে আলু আর মাংস একসঙ্গে কষাবো। একটু বেশি করে আলু দিয়েছি, আমার মাংস আলু খেতে খুব ভালো লাগে। মাংস যেমন ধরো মাংসের ঝোল আর আলুটা খেতে খুব ভালো লাগে। এরকম চিকেন আর আলু কষতে কষতে এটাও তেল বেরিয়ে গেছে। এইবার এতে জল দিয়ে দেবো। এটা তেল বেরিয়ে গেছে, কষাও হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। বেশি শুকনো করবো না, একটু ঝোলঝোল করবো, ঝোল রাখবো, তাই জন্য একটু বেশি জল দিলাম। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ। এই দেখো আমার চিকেন হয়ে গেছে। কড়াটা ছোটো তো, তাই এদিক দিয়ে দেখো পড়েছে। যাই হোক, কি চিকেন হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে গরম মশলা দিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধ্যেবেলা আবার চলে এসেছি। দুপুরবেলা দেখলে রান্না বান্না করলাম, তারপর একটু রেস্ট নিয়েছিলাম, আর ছেলে এখন পড়ছে ওপরে, ও পড়ুক। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, অনেক দিন ধরে কিছু কথা বলবো বলবো ভাবছি আর বলা হয়ে উঠছে না, তো আজকে বলবো। কি বলতো, তোমরা দেখছি এমনি তো ইউটিউব থেকে রোজই দেখছি সাবস্ক্রাইবার কেটে দিচ্ছে, রোজই সকালবেলা উঠছি সাবস্ক্রাইবার কেটে দিচ্ছে। আমার সেদিনকে 15টা সাবস্ক্রাইব কেটে গেছে। তারপর তোমরা অনেকেই বন্ধু করছো, কিন্তু কী করছো, ফুল ভিডিও না দেখেই বন্ধু করছো। এতে কী হচ্ছে, সেইটা তখন মনে হচ্ছে যে তোমরা বন্ধু করেছো, শো হচ্ছে, কিন্তু সেটা পরের দিন আর থাকছে না। ফুল ভিডিও না দেখে বন্ধু করলে কিন্তু সেটা কেটে যাবে, খানিকক্ষণের জন্য থাকবে, পরের দিন কেটে যাবে। তাই জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, যারা আমার নতুন বন্ধু হচ্ছে তারা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করো, করে তারপর সাবস্ক্রাইব করো, নাহলে কেটে যাচ্ছে গো। সব এমনি ইউটিউব থেকে এমনি রোজ 5টা 6টা করে কেটে যাচ্ছে, তারপর তোমাদের এগুলো দেখছি সাবস্ক্রাইব করেছো, কিন্তু পরের দিনই দেখছি থাকছে না। তো ফুল ভিডিও ওয়াচ করো, ফুল ভিডিও ওয়াচ করেই সাবস্ক্রাইব করো। আমিও যাদের যাদেরকে সাবস্ক্রাইব করেছি, যাদের নতুন বন্ধু হয়েছি, তো তাদের কিন্তু ফুল ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেছি, নাহলে জানি নাহলে কেটে যাবে। তো তোমরাও এরকম করো,
তারপর যখন ব্লগ ছাড়বো তখন তোমরা ফুল না দেখো মিনিমাম 4-5 মিনিট দেখো তাহলেই হবে। আর এরকম করলে করে যদি সাবস্ক্রাইব না করি আমরা তোমাদেরটাও কেটে যাবে, আমি যদি তোমাদের ফুল ভিডিও না দেখে সাবস্ক্রাইব করি কিন্তু তোমাদেরটাও কেটে যাবে, আর আমারটাও তুমি ওরকমভাবে করছো বলে আমারটাও কিন্তু কেটে যাবে। আমার অনেকে দেখছি আজ সাবস্ক্রাইব করেছে দেখছি কিন্তু কালকে আর দেখছি না, কেটে যাচ্ছে কেটে যাচ্ছে। তো ফুল ভিডিও না দেখে না সাবস্ক্রাইব তোমরা করো না, এটা একটা কথা হলো। আর একটা কথা হলো তোমরা অনেকে কমেন্ট করছো যে হ্যাঁ ভালো এই সেই কত রকম কমেন্ট করছো কিন্তু লাইক সবাই করছো না, তো প্লিজ 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 তোমাদের সবাইকে রিকোয়েস্ট করে বলছি একটা করে লাইক দিও প্লিজ। কেন কমেন্ট করছো না, কমেন্ট করছো আর একটা করে লাইক দিয়ে দিও তার সঙ্গে। আর আমার কমেন্টে অনেক কিছু তুমি এই করেছো ওই করেছো না লিখলেও হবে, তোমরা যারা আমার বন্ধু হয়েছো তারা অন্তত মিনিমাম ভিডিওটা 4-5 মিনিট দেখো তাহলেই হবে। তোমরা কী করছো পুরো ভিডিওটা হয়তো দেখছোই না, কোনো রকমে 2 মিনিট হয়তো দেখছো কোনো রকমে দেখে এই সেই বোঝো, এরকম করো না প্লিজ। এরকম করলে দেখো আমি যদি তোমাদের ভিডিওতে গিয়ে এরকম না দেখে কোনো রকমে একটা দুটো দেখেই বলি হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে এ বলে কোনো রকমে বেরিয়ে আসি তাহলে কী হবে, লাইক না দিয়ে বেরিয়ে আসি তোমাদের লাইকটাও বাড়ছে না তোমাদের ওয়াচ টাইমও বাড়ছে না। তো আমরা এরকম কেন করবো বলো না, আমি এরকম করবো না তোমরা এরকম করবে, আমরা যদি একে অপরের ভিডিও জানি কেন নেট খরচা করে নিজের নেট খরচা করে অন্যের পুরো ভিডিও আমরা দেখতে পাবো কেনই বা করবো না। আমিও কিন্তু করি না কারণ তোমাদের এর আগেও বলেছি আমার খুব সামান্য আমার কোনো ওয়াইফাইয়ের কানেকশান নেই, আমার ফোনে যেটুকুনি নেট আছে সেটুকুনি নেটেই আমি ভিডিও করি, তাই জন্য আমার সম্ভব হয় না যে আমি সবার ভিডিও পুরোপুরি ওয়াচ করি, আর রোজ সবার ভিডিও আমি দেখতে পারি না তাহলে আমার ভিডিও নিয়ে কোনো কাজ করা যাবে না। তো আমি যখন যখন যার যার ভিডিও দেখি মিনিমাম 5 মিনিট তো দেখি, দেখে তারপর লাইক দিই আর কমেন্ট করি। তো তোমরাও প্লিজ এরকম করো, তোমরা 4-5 মিনিট দেখো ভিডিওগুলো, আর এখন তো ভিডিও তো কেউই বেশি করে না, সবই তো বেশিক্ষণের করে না ছোটো ছোটো ভিডিও করে, তাই 4-5 মিনিট আমরা দেখতেই পারি, 4-5 মিনিট দেখো দেখে একটা লাইক করে তারপর কমেন্ট করো, বড় বড় কমেন্ট করতে হবে না ছোটো করে একটা কমেন্ট করে কিন্তু একটা লাইক প্লিজ দিও। আমি কিন্তু তোমাদের সবার যাদের যাদের ভিডিও দেখি দেখবে আমি লাইক করি কিন্তু কমেন্ট করি, আমি হয়তো বড় বড় কমেন্ট কাউকে করি না, আমি বড় বড় কমেন্ট কখনোই কাউকে করি না, আমি ছোটো ছোটো কমেন্ট করি। আর এই যে 4-5 মিনিট ভিডিও দেখার পর একটা যখন কমেন্ট আমরা লিখছি তখন লিখতে লিখতেই কিন্তু এমনি 4-5 মিনিট হয়ে যাচ্ছে, তো ভিডিওটা চালিয়ে তোমরা লেখো না, লিখতে লিখতেই দেখবে 4-5 মিনিট হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ 4-5 মিনিট ওইভাবে দেখো, তোমরা দেখছোই না ঠিক করে, তার জন্য কী হচ্ছে আমার ওয়াচ টাইম বাড়ছে না, ওয়াচ টাইম যেই কে সেই জায়গায় দাঁড়িয়ে আছে কী বলবো বলো, তার মানে আমি বুঝতে পারছি তোমরা ভিডিওগুলো দেখছো না পুরো, ওই অর্ধেক কোনো রকমের দেখছো 2 মিনিট দেখেই তোমরা কমেন্ট করে দিচ্ছ যার জন্য আমার ওয়াচ টাইম বাড়ছে না, এটা অনেকের ক্ষেত্রেই এটা হচ্ছে। তো প্লিজ এরকম করো না, তোমরা 4-5 মিনিট অন্তত দেখো, 4-5 মিনিট দেখলেই হবে, কেন তুমি নেট খরচা করে আমার পুরো ভিডিও দেখবে বলো, এটা তো স্বাভাবিক এটা আমিও বুঝি। 4-5 মিনিট দেখো, দেখে একটা লাইক করে দাও একটু ছোট্ট করে কমেন্ট করে দাও তাহলেই হবে। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করে বলছি পুরো ভিডিওটা দেখো, প্রথমবার অন্তত তুমি নতুন বন্ধু হচ্ছ আমার পরিবারের নতুন সদস্য হচ্ছ প্রথমবার অন্তত পুরো ভিডিওটা ওয়াচ করো তারপর বন্ধু, নাহলে ওই বন্ধুত্ব কিছুই হচ্ছে না কেটে যাচ্ছে। আমি কিন্তু সবারই পুরো ভিডিও দেখে তবে বন্ধুত্ব করছি, তোমরাও করো কিন্তু প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর আমি কিন্তু যারা যারা বন্ধু করছো তাদের কিন্তু সবাইকে আমি ব্যাক দিয়ে দিই দেখে নেবে। তো এই বলার ছিল আর কিছু বলবো না, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সত্যি মনটা কী বলো তো তোমাদের এইভাবে বলতে আমার ভালো লাগে না কিন্তু বলতে বাধ্য হচ্ছে, মনটা ভালো লাগছে না, রোজই দেখি সাবস্ক্রাইবার কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে, ওয়াচ টাইম যেই কে সেই, ওয়াচ টাইম বাড়ছেই না বাড়তেই চাইছে না, এরকম করতে কোন যুগ লাগবে কে জানে। আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা, 4000 ঘন্টা ভাবা যায় কখন হবে কে জানে, করেই যেতে হবে তাও হবে না আমার, মানে এরকমভাবে ভিডিও দেখলে তো হবে না বলো, আমরা যদি একে অপরের পাশে এসে না দাঁড়াই তো কী করে হবে বলো, তোমাদেরও বাড়বে না আমারও বাড়বে না। এই 4-5 মিনিট করে ভিডিও দেখলেই সবাই যদি দেখি সবার ভিডিও যখনই সময় হবে 4-5 মিনিট দেখি, কমেন্ট লিখতে লিখতেই হয়ে যাচ্ছে 4-5 মিনিট দেখতে দেখি না কী আছে, তাহলে আমরা দেখবে একটা সময় সবাই এগিয়ে যাবো।
তো এটাই বলার ছিল, তো আজকের ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্তই থাকলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।